বিরোধীরা বারবার বলে থাকে রাজ্যে জল নেই, খাদ্য নেই। তারা একবার সামনে এসে দেখুক প্রতিটি ঘরে ঘরে কিভাবে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল জীবন মিশন প্রকল্পের অধীনে রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি সরকার। বরতলা বিধানসভা কেন্দ্রের উষাবাজারে নবনির্মিত গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করে মঙ্গলবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ কুমার যাদব এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং। 78 কোটি টাকার এই গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে উপকৃত হবেন রাজ্যের প্রায় 4,000 পরিবার। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই এর সিংহভাগ কৃতিত্ব দিতে চান মুখ্যমন্ত্রী। এই দিনের অনুষ্ঠান থেকে তিনি জানিয়েছেন সমগ্র রাজ্য জুড়ে নানান এলাকায় গড়ে তোলা হবে এরকম আরও গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ত্রিপুরা রাজ্যের আয়রনযুক্ত জলকে পরিশোধিত করে আয়রনমুক্ত করে তা পৌঁছে দেওয়া হবে রাজ্যবাসীর ঘরে ঘরে। জল জীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এক পর্যালোচনা সভাতে অংশ নিয়েছেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বলেছেন রাজ্যের গ্রামীণ এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছানো জল জীবন মিশনের অন্যতম লক্ষ্য। পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে প্রান্তিক জনপদগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। পানীয় জলের উৎসগুলি রক্ষণাবেক্ষণে পঞ্চায়েত দপ্তরের সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে স্বাস্থ্য দপ্তরকেও। আগের যারা গভর্নমেন্ট চালিয়েছেন জল নেই, খাবার নেই, এইসব বলতে থাকে সারাক্ষণ ধরে, আসুন দেখুন প্রধানমন্ত্রী যে কীভাবে জল পৌঁছাচ্ছে, কীভাবে ঘর দিচ্ছে, খাবার কীভাবে দিচ্ছে। 5 বছরের জন্য প্রধানমন্ত্রীর যে অন্নোদয় যোজনা মানুষের কাছে যে রেশন পানি বিনা পয়সা দিচ্ছে, কিন্তু তারপরে বলবে খাবার নেই, খাবার নেই, জল নেই, ঘর নেই। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দিচ্ছে, আমাদের প্রাইজও পেয়েছি ত্রিপুরা এই বিষয়ে। স্বচ্ছতার যে অভিযান প্রধানমন্ত্রী চালিয়েছেন সেখানে আমাদের, আমি ধন্যবাদ দেব আমাদের মেয়র সাহেবকে, এর জন্য প্রথম উনি স্বচ্ছতার কারণে ফার্স্ট প্রাইজ পেয়েছেন। উনি তো ভাবা যায়নি, এরকম সব জায়গায় যেখানে যাই প্রধানমন্ত্রীজির কারণে উন্নয়ন উন্নয়ন একটা অদ্ভুত একটা পরিবেশ এখন সৃষ্টি হয়েছে। আমার প্রশ্ন ছিল গতকাল যে আপনারা তো সব ঠিক আছে, সেখানে সেটিমেন্ট হবে, ইত্যাদি হবে, গ্রেভেল লাগাবেন, ফিল্টার করে জল আপনারা পাঠাবেন, কিন্তু এই জল যে পাঠাচ্ছেন এবং তার যে কালেকশন, কতক্ষণ পর্যন্ত সেই কালেকশন থাকবে? কারণ এটা তো কন্টিনিউয়াস থাকবে, যদি একবার বা দুবার যদি জল দিন তাহলে আপনারও তো কালেকশনটা সেভাবে রাখতে হবে। সেই প্রশ্নগুলোর জবাব আজকে আমি পেয়ে গেলাম, আপনারাও নিশ্চয়ই দেখবেন এখানে। এবং ওনারা বললেন যে কীভাবে জল প্রতিনিয়ত আসছে, এবং এখন কম্পিউটারের যুগ, ডিজিটাল দুনিয়ার যুগ, প্রধানমন্ত্রী যেটা বলছেন সেখানে আজকে এখানে প্রত্যক্ষ সব কম্পিউটার দেখা যাচ্ছে, কোথায় কী আছে, ব্যাকটেরিয়া আছে কি না, ফাঙ্গাস আছে কি না, কেমিক্যালস দিয়ে এটাকে কত কেমিক্যালস দেওয়া হলো, এত সুন্দর এখন একটা সিস্টেম। এবং শুনে অবাক হয়ে গেলাম, এখানে প্রায় 78 কোটি এই প্রকল্পের জন্য ক্ষয় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে কী না করছে, এবং আমি প্রশ্ন করেছিলাম যে তো আসলো যে নোংরাগুলো আপনি পরিষ্কার যে হচ্ছে এটা নিয়মিত করতে হবে, ব্যাকফ্লো সিস্টেম আছে কি না, তো সেখানে কালকে এতটা বোঝানো হয়েছে সিস্টেম আছে, কিন্তু আজকে এখানে আমি দেখলাম। তা আমি বললাম যদি ব্যাকফ্লো করে আপনি আবার যদি এটাকে পরিষ্কার করেন তো গ্রেভেলগুলো তো উপরে উঠে যেতে পারে, যে স্যান্ডগুলো আছে সেটাকেও উপরে উঠে যেতে পারে, তাহলে এটার কী হবে? তো এখানে যে মেকানিজম আমি দেখানো সাধারণ মানুষ হিসাবে একজন, আমি সেই প্রশ্নগুলো ওখানে রেখেছিলাম, আজকে সেটা আমরা দেখলাম কত চিন্তাভাবনা করে। আমি ধন্যবাদ দেবো এখানের যারা ইঞ্জিনিয়াররা আছেন এবং যারা এই কাজের বরাদ্দ পেয়েছেন, একদম হাইলি স্কিল্ড পার্সন, তারা এত সুন্দরভাবে এখানে রেখেছেন। সারা ত্রিপুরাতে আমরা এই কাজগুলো করব এবং সেটা আমাদের করতেই হবে। বিজলি নাই, আমরা সমস্ত জায়গার মধ্যে এখন গ্রামীণ এলাকায় আমরা প্রধানমন্ত্রীর যে যোজনা সেই যোজনাতে আমরা সব জায়গায় 100% ত্রিপুরার সমস্ত যে গ্রামীণ এলাকা পর্যন্ত সব জায়গায় আমরা বিজলি দিচ্ছি। সমস্যা আছে অনেক জায়গায়, আগের যে তারগুলো ছিল সেগুলো অনেক, তার যে রেজিস্ট্যান্স সেটা অনেক কম হয়ে গেছে, কারণ ডিমান্ড বেশি বেড়ে গেছে। তার জন্য কীভাবে করা যায় আরও ভালো করে দেয় সে চিন্তাভাবনা আমরা করছি।
এবং সেই বাম আমলে মাস্টার প্ল্যানিং শব্দটা শুধু শুনতাম আমরা, কিন্তু বাস্তবে এর কোনো মিল ছিল না। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, কৃষি সমস্ত ক্ষেত্রে প্রকৃত অর্থে উন্নয়ন হয়েছে রাজ্যের। পানীয় জলের সমস্যা সমাধান করে রাজ্যবাসীর ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। সুশাসন সুনিশ্চিত হয়েছে ত্রিপুরায়। গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মঙ্গলবার এমনটাই বললেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আমাদের রাজ্যে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, কৃষি সমস্ত উন্নয়নের পাশাপাশি কিন্তু পানীয় জলে যে সমস্যা জিয়েছিল তিনি রেখেছিলেন। আগে যারা দায়িত্বে ছিলেন কোনোরকম প্ল্যানিং ছিল না, আমরা শুনতাম মাস্টার প্ল্যান। আমিও পৌরসভায় যখন একবার চেয়ারম্যান ছিলাম তখন শুনতাম আগে যিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি কথায় কথায় বলতেন যে আগরতলা শহরকে নিয়ে মাস্টার প্ল্যান করা হচ্ছে। আমরা যখন দায়িত্বে নিচ্ছি আমাদের সরকার এসেছে কোনো জায়গার কোনো সরকারের কোনো দপ্তরের কোনো প্ল্যানই ছিল না। প্ল্যান ছিল দলীয়ভাবে তাদের পাইয়ে দেওয়া বা দলীয়ভাবে মানুষকে ব্যবহার করে সুযোগগুলি, সরকারের সুযোগগুলি দেওয়া। আর আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার সবকা সাথ সবকা বিকাশের নীতি চলছে। আর প্রায়োরিটিগুলি বেশি যেটা বলা হয়েছে আলোচনা রেখেছেন যে এই এলাকার আগরতলা পৌর নিগমের কথাটা বলবো যে সারা রাজ্যে যেমন জলের ক্রাইসিস আছে সেগুলি আমাদের সরকার আমাদের দপ্তর কাজ করছেন। আগরতলা শহরে যেটা আমরা দেখেছি যারা পৌরবাসী এলাকা যারা দীর্ঘদিন ধরে আমরা বসবাস করি, আমাদের দুটি প্রথম সমস্যা ছিল আগরতলা শহরে। একটা হচ্ছে বৃষ্টির জমা জলের যন্ত্রণা আর একটা হচ্ছে পানীয় জলের সমস্যা। আমাদের সরকার আসার পর আমরা প্রথম যেটা গুরুত্ব দিই আমাদের মুখ্যমন্ত্রী নীতি সরকার এবং আমরা যে দুটি সমস্যা সমাধানের চেষ্টা আমরা করার চেষ্টা করেছি, বৃষ্টির জমা জল আগরতলা শহরে ধলেশ্বর, শিবনগর, জয়নগর, কৃষ্ণনগর নিম্নাঞ্চলে যখন অল্প বৃষ্টিতে বেশিক্ষণ জল থাকতো শহরের সমস্ত ব্যবস্থাপনা বন্ধ হয়ে যেত। এখন কিন্তু বেশি বৃষ্টিতে এক ঘন্টা বেশি জল থাকে না। আগামী দিনেও মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী প্রায় সময় আমাদের পরামর্শ দেন, নির্দেশ দেন, দপ্তরের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করাতে আগামী বছরও আমার মনে হয় এটা থেকে আমরা শহরবাসীকে মুক্ত করতে পারবো, এটা আমার বিশ্বাস। জল জীবন মিশন প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নল জল মিত্র কর্মসূচির কথাও এদিন আলোচনা করেছেন ত্রিপুরা সরকারের পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের সচিব অভিষেক সিং। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।